শাহিদুল ইসলাম, আপনি লিখেছেন, আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করায়, কিন্তু আসলে সে ওখানে পড়ে না। এভাবে উপার্জন করা হালাল হবে কি না ভাই শাহিদুল ইসলাম? এটি তো সন্দেহাতীতভাবে হারাম হবে, এটি বলাই বাহুল্য, কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যায় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করা যায় না, আপনি যা নন তা বলছেন। হ্যাঁ, আপনি অনেক যোগ্য হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে, সাধারণ সচরাচর স্টুডেন্ট থেকেও যোগ্য হতে পারেন, তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত হতে পারে না। বিধায় এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন করা স্টুডেন্ট, তার উপার্জন হালাল হবে না এবং এটি হারাম হবে, গুনাহের কথা। মোহাম্মদ আলী, আপনি লিখেছেন, আমি তুর্কি সাইপ্রাসে থাকি, এখানে ইমাম সাহেব সহ বেশিরভাগ মানুষ টাকনোর নিচে কাপড় পরে নামাজ আদায় করে, আমি এরকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না? আপনার নামাজ হয়ে যাবে, তবে এরকম ইমাম ছাড়া যদি ভালো কোনো ইমাম থাকেন, যার পিছনে নামাজ পড়া যায়, আশপাশে অন্য কোনো মসজিদ থাকে, আপনি সেই মসজিদে যেতে পারেন, বাট তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইমাম যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয়, তো তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, ব্যাপারটি এরকম না, বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে, আপনার নামাজ হয়ে যাবে। নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন, তারটা সে পড়ছে, জাস্ট একসাথে পড়লেন, তার সাথে পড়লেন। যদিও ফাসেক ইমামের পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাসেকি করছে, তার পিছনে নামাজ পড়াটাকে মাকরুহ বলেছেন ফুকাহা হানাফি বা হানাফি মাযহাবের ওলামা একরাম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদে গিয়ে যে নামাজ আদায় করেন, সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ। তবে এর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনার, আর এই ইমামকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকলে সেটি করবেন, কিন্তু যদি সেখানে কমন কালচারই এরকম হয়ে যায়, তাহলে অন্তত সেই কালচার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন, এবং সেই সাথে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়বেন। নিজেরা ভিন্ন কোনো জামাত যদি ক্যাম্প করতে পারেন সেখানে, তাহলে সেটি ভিন্ন কথা, আদারওয়াইজ আপনাকে জামাতি সালাত আদায় করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ ফাসেক ছিল, তারপরেও সাহাবায়ে কেরাম তার পিছনে নামাজে জামাতে নামাজ পড়েছেন, একাকি কিন্তু তারা নামাজ পড়েননি। বিধায় জামাতে নামাজ পড়ার প্রিয় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ শরীয়তে। জহিরুল ইসকে আপনি লিখেছেন, কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মুজি লাগলে করণীয় কি? কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি, এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয়, এটি কি মজি বলা হয়? আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয়, সেটিকে ওদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারোর বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক, এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে।